আরজিগড়ের ঘটনা ঘটার পর থেকে বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন জেলায় জেলায় এই ধরনের বেশ কিছু ঘটনা সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। এই ঘটনা ঘটার পর তো জোর গলায় বলা হয়েছিল যে আর কারোর নাম যেন অভয় রাখতে না হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি কোথায় গেল? এবার পুলিশ সুপারের অফিসের পাশে এক যুবতীর সঙ্গে যে ঘটনা ঘটল তা সে কল্পনাও করতে পারেনি। আবারও সেই ঘৃণ্য লালসার শিকার হতে হলো এক যুবতীকে। আরজিকরের অভয়ের ঘটনার আবহে ফের হার হিম করা ঘটনা। এসপির অফিসের কাছাকাছি এলাকায় এক যুবতীর দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। বুধবার 16 অক্টোবর সকালে স্থানীয় মানুষ প্রাতঃভ্রমণ করতে গিয়ে ওই যুবতীর আধপোড়া শরীর দেখতে পান। সেই সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের অনুমান অন্য কোথাও শেষ করে দিয়ে পরে প্রমাণ লোপাটের জন্য ওই যুবতীর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষের অনুমান, শারীরিক নির্যাতনের পর প্রমাণ লোপাট করার জন্যেই তাকে এইভাবে শেষ করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের কাছাকাছি এলাকায়। বুধবার সকালে প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে ওই যুবতীর আধপোড়া দেহ দেখতে পান তারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে মৃত যুবতীর বয়স আনুমানিক 20 থেকে 21 বছর এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্য কোথাও তাকে শেষ করে তার মুখে আগুন দিয়ে তার দেহ ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শারীরিক নির্যাতনের পর তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য। এখনো পর্যন্ত মৃত যুবতীর নাম জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। তবে বাড়ির লোকের প্রাথমিক সন্দেহ যে ছেলেটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন যুবতী, সেই এই ঘটনা ঘটিয়েছে। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা চন্দনা দাস কি বলছেন। শুনলাম, মানে দেখলাম, আমরা বাড়িতেই ছিলাম। এবার পথ চলতি মানুষ সকলে যারা মর্নিং ওয়াক করতে যায় তারা এসে বাড়িতে এসে ডেকে খবর দিল যে এরকম একটা আছে, এখন পুতুল বুঝতে পারছি না। তারপর আমরা গিয়ে দেখলাম না আছে এখানে, মানে অবস্থায়। তারপর থানাতে ফোন করলাম, পুলিশ আসলো, এসে তারপর সে বডি অবস্থা না, মানে পুরো মুখটা সামনে পোর্শন দিয়েছে। কেমন বয়স হবে? অল্প বয়স, মনে হচ্ছে এই 18-20 এরকমের মধ্যে। চুড়িদার পরা আছে, হালকা রোগা পাতলা মেয়েটা। হ্যাঁ, ফর্সা পা গুলো, হাত গুলো বেরিয়ে আছে এবং ফর্সা। কি অনুমান করছেন? কি অনুমান করছি, মানে ওর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, করে ওকে তাতে তো সচরাচর এরকম ভাবে একটা এরকম মেয়েকে ফেলে দিয়ে যাবে না, মনে হচ্ছে না। বাইরে থেকে এখানে ফেলে দিয়ে গেছে। এটা আমাদের খুব, মানে খুব শান্ত নির্বিলি জায়গা, তো সেইটাই হয়তো হয়তো জানে এই জায়গাটা এরকম, সেই হিসাবে এখানে ফেলে দিয়ে গিয়েছে। আমরা তো মোটামুটি কটা, 6:30 এরকম খবর দিলে এসে কখন ঘটেছে সেটা তো জানি না, আমি তো বুঝতে পারছি না। ঠিক হয়ে গেছে, শক্ত হয়ে গিয়েছে। না আছে পোশাক আশাক গায়ে আছে, তবে ওই গিয়েছে তেল ঢেলে মনে হচ্ছে সামনের গুলো খানিকে কিছু জামা টামা পুড়িয়ে গিয়েছে। হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিনে এই ধরনের একটা লক্ষ্মীর দেহ উদ্ধার, কি বলবেন? কি বলবো, এই যা সমাজে যা শুরু হয়েছে, চতুর্দিকে এদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ই দিচ্ছে, এদিকে লক্ষ্মীদেরই অপমান। হ্যাঁ, কি বলবো, লক্ষ্মী পুজোর দিনে এই ধরনের ঘটনায় কি মনে করছেন? নারী নিরাপত্তা কি? নারী নিরাপত্তা তো নেই, নারী নিরাপত্তা থাকলে কি আর এসব হয় এত কিছু? কোনো মানুষেরই, হ্যাঁ, এখানেই তো আমার ঢিলচড়া এসপি অফিস, ডিএম অফিস, এসপি বাংলো, ডিএম বাংলো সবকিছু তো বাড়ির কাছে। এই রাস্তা দিয়ে তো ওনারা যাতায়াত করেন, এসপি অফিসে যত লোকজন সব তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পাশেই তো ট্রাফিক কোয়ার্টার, হ্যাঁ হেড কোয়ার্টার।
দেখতে পারিনি, বুঝতে পারিনি, জানতে পারিনি। লক্ষ্মী পুজোর দিনে আর কি আমরা নির্যাতিতার মা কি বলছেন শোনাবো আপনাদের। আমার মেয়ে এইভাবে আমার কাছে মানুষ, আমি বলেছি প্রতিবাদ করবি, লড়াই করবি, লড়ার মেয়ে ও মেয়ে আমার মেয়ে না। অনুমান করছি যেটা তদন্তে উঠে আসবে সেটাই। নির্যাতিতার দিদা কি বলছেন শোনাবো। দেখতে গিয়েছিল আছে কিনা, তা ওখান থেকে তখন বলে আমি রাহুল দে বাড়ি এসেছি, এখানে নেই। তখন আমি বলে আমাদের না জানি ওদের বাড়ি তুমি গিয়েছো কেন, তুমি বাড়ি চলে এসো, হ্যাঁ ওষুধ খাবার চলে আসো। তারপরে ওর মা বললো রাহুল তুই একবার যাই, তোর টোটো গাড়ি আছে, যদি না থাকে বাবা তুই তাহলে একটা টোটো করে আয় আমাদের সঙ্গে, থানা থেকে অফিসের স্যার ডেকেছে ওখানে যাবো, কিছুতেই আসবে না বলছে, তোর ভয় নেই। আমি তখন ভাবলাম ভাই তোমাদের ভয় নেই, আমরা কিছু করবো না, তুমি আসো, আমি তো তোমার দিদুন হয় তোমারও দিদুন। তারপরে আর জানি না কি হয়েছে, তারপরে পরে কালকে বেরিয়েছে, আমি তো ঘড়ি দেখিনি, খুব সম্ভব 6:30 কি 7 ঘড়িটা দেখিনি অনুমান, আর ফেরেনি। তারপরে আমি ওর মাকে, বাড়িতে ফোন ছিল না, দুটো ফোন আমার নষ্ট হয়ে গেছে, নাতিটা নষ্ট করে ফেলেছে বলে ওর দাদু কেনে না, আমি একটা ছোট ফোন পাতি ফোন থেকে ফোন করি, ফোনটা ওর দাদু কালাবার নিয়ে বেরিয়ে পড়েছে। তা আমি তখন আমার মেয়ে গিয়েছিল খাতা কিনতে, মেয়ে আসার পর আর সে দিদিকে ফোন করতো এরকম বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, ওর মাকে জানিয়ে গিয়েছে কিনা। তখন ওর মা বলছে না তো মা আমাকে তো জানাইনি, তা তোর মেয়ে বললো যে জানিয়ে যাব। তা আমি তোর মেয়েকে আর রাখতে পারবো না মা, আমি অসুস্থ মানুষ একা থাকি, তোর মেয়েকে তুই নিয়ে যা বাড়িতে। এই নিয়ে আমার কলিগ নীলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু নিখোঁজ ছিল এই মহিলা, অর্থাৎ বাড়ি থেকে সে বেরিয়েছিল এবং বাড়ি থেকে বেরোনোর পর সে যখন নিখোঁজ, তখন তার যে বন্ধু রয়েছে রাহুল বোস, অর্থাৎ রাহুলকে কিন্তু একাধিকবার ফোন করেছিল যে তার মেয়ে বাড়িতে ফেরেনি এবং সে কোথায় গেছে, তাকে কিন্তু খোঁজা দরকার। অর্থাৎ রাহুল তার যে প্রিয় বন্ধু এবং তার সাথে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের সম্পর্ক ধরেই কিন্তু তার বাড়ির লোকজন রাহুলকে ডেকেছিল যে তার মেয়ে বাড়িতে এখনো পর্যন্ত ফেরেনি, সে কোথায় রয়েছে সে জানে কিনা। সে কিন্তু গোটা ঘটনা অস্বীকার করেছে যে সে কোথাও কোথায় গেছে সে কিন্তু জানে না, এমন কি তাকে খোঁজাখুঁজি করতে হবে, সে তার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে, তারপরেও কিন্তু তার এই বন্ধু অর্থাৎ রাহুল বোস কিন্তু পরিবারের এই যে ডাক সেটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।